আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটি নিউজ নিয়ে আসলাম। সেটি হচ্ছে সরকার ঘোষিত লিভিং কস্ট পেমেন্টের দ্বিতীয় কিস্তি তারিখ ঘোষণা করা হয়েছে। সেটি হচ্ছে আগামী 31 অক্টোবর থেকে 19 নভেম্বরের মধ্যে এই পেমেন্টটি দেয়া হবে। যারা ইউনিভার্সাল ক্রেডিট সহ বিভিন্ন বেনিফিটে রয়েছেন, এছাড়া ডিসেবিলিটি যাদের রয়েছে তাদেরকেও এক্সট্রা পেমেন্ট দেওয়া হবে। তো আজকে এই নিউজটি বিবিসি সহ বিভিন্ন মেইন স্ট্রিম পত্রপত্রিকায় চলে আসায় সো আমরা আমাদের যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে জানার জন্য এই নিউজটি দিচ্ছি। সেটি হচ্ছে যে সরকার ঘোষিত লিভিং কস্টের £300 আগামী 19 নভেম্বরের মধ্যে দেওয়া হবে, অর্থাৎ 31 অক্টোবর থেকে 19 নভেম্বরের মধ্যে দেওয়া হবে এবং আগামী সপ্তাহে এই বাছাই প্রক্রিয়া শুরু হবে। প্রায় 8 মিলিয়ন মানুষ এই সুবিধা পাবেন। তো আমরা আরেকটু বিস্তারিত দেখে নিই যে আসলে কিভাবে কাকে দেয়া হবে এই লিভিং কস্টের পেমেন্ট। তো এটি হচ্ছে যে সরকার ঘোষিত তিনটি পেমেন্টের দ্বিতীয় কিস্তি। এর আগে একটি কিস্তি দেওয়া হয়েছে আর এখন যেটি দেওয়া হবে সেটি হচ্ছে দ্বিতীয় কিস্তি। যারা ইউনিভার্সাল ক্রেডিট অর্থাৎ দরিদ্র সীমার নিচে যারা রয়েছেন, আপনারা যে ব্রিটেনে এই সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে গ্যাস ইলেকট্রিক সব কিছুরই মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে যারা ইউনিভার্সাল ক্রেডিট বা বেনিফিটে রয়েছেন তাদের ইনকাম না বাড়ায়, তাদেরকে সরকার এক্সট্রা এই £300 করে তিন কিস্তিতে £900 দেওয়ার কথা, এখন দেবে সেই দ্বিতীয় কিস্তি। তৃতীয় কিস্তি হয়তো পরবর্তীতে জানানো হবে। এছাড়া £150 করে দেওয়া হবে ডিসেবিলিটি অ্যালাউন্স, উইন্টার অ্যালাউন্স, সেটিও অ্যাকাউন্টে দেওয়া হবে। এটি প্রায় 6 মিলিয়ন মানুষ এই সুবিধা পাবেন। তো এক্সট্রা 6 মিলিয়ন মানুষ যারা ডিসেবিলিটিতে রয়েছেন তাদেরকে উইন্টার পেমেন্ট হিসাবে ডিসেবিলিটি পেমেন্ট এক্সট্রা £150 দেওয়া হবে। সরকারের ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি মেল স্টাইট বলেছেন যে যারা আসলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন অর্থাৎ দরিদ্র সীমার মধ্যে রয়েছেন তাদেরকে তাদের মধ্যে সচ্ছলতা ফিরিয়ে আনতেই এই পেমেন্টটি দেওয়া হবে। পেমেন্টটি অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে চলে আসবে, সেজন্য আপনাকে কোথাও ফোন বা যোগাযোগ করার প্রয়োজন নেই। এর পাশাপাশি আরেকটি জিনিস বলা হয়েছে নিউজে, যেটি হচ্ছে যে এটি নিয়ে স্ক্যাম হতে পারে। কেউ ফোন করে বলতে পারে আপনি বেনিফিটের জন্য এই করেন সেই করেন, আসলে আপনারা এই ধরনের অনলাইন বা ফোনে যদি কেউ কথা বলে আপনারা এই ধরনের কোনো ইনফরমেশন কোনো তথ্য দিবেন না। এটি সরকার জানে, সরকারের বিভিন্ন সংস্থা জানে যে আপনি কার কী অবস্থান, সেই অবস্থার বিবেচনা করেই তারা আপনার অ্যাকাউন্টে সেটি দিবে। যদি আপনার অ্যাকাউন্ট না দিয়ে থাকেন তাহলে আপনি ফোন করতে পারেন, তখন আপনার অ্যাকাউন্ট দিলে সেই অ্যাকাউন্টে চলে আসবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম থাকতে পারে, সেটি হচ্ছে যাদের অ্যাকাউন্ট নেই বা যারা এই ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবে না তাদের ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, আদারওয়াইজ আপনার অ্যাকাউন্টে সেই £300 আসবে। আজকে ছিল এই সংবাদ, আগামীতে আরও নতুন নতুন সংবাদ নিয়ে আসবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জাকির হুসেইন, লন্ডন মালা বয়েস।